তো এখন বাজে সকাল 6টা তো আজকে আমি একটা চ্যালেঞ্জ দিছি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা ব্লগ করব তার আগে তো কেউ যদি আমাদের বাইরে পাস দিয়ে দান নিয়ে যেতে তাহলে আমরা নিয়ে নিয়ে এক এক দৌড় মারতাম যে তো এখন বাজে 7টা 7টার ভিতর মানে কুয়াশা দেখেন এতে বাটফারাক করলে ঘুরে ঘুরে সিটিং এ গই যদি সুসাইড করতে চান তাহলে এখানে আসতে পারেন আমার ওয়াইটি স্টুডিওতে একটা সমস্যা হয়েছে তো সেটা ঠিক করতে যাব এখন Hey guys, Assalamualaikum. Kya avastha shobar kemon achen shobai asha kori shobai onek beshi bhalo achen guys. So guys, baire mosham ta ki rokom dekhtechen to ekhon basche sokal 6ta. To ajke ami ekta challenge nichi sokal 6ta theke shondha 6ta porjonto ekta vlog korbo. To ekhon basche sokal 6ta amar ashebashe view ta ki rokom dekhe mane kuasha ar kuasha. Amake bhalo moto dekha jacche na kintu ami oke mobile dharai dichi. Flashlight jalaye mobile dharai dichi amake dekha jacche na tai. Ar ekhon theke vlog shuru hobe. তো এখন 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্লগ করব তো আমি এমনি এত সকাল সকাল উঠি না শুধু ব্লগ করার জন্য উঠে গেছি তো গাইস এই ব্লগটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট হোক যা করা যায় সবগুলো করে দিবেন তো এটা ব্লগটা আপনারা বন্ধু বা যার কাছে হোক একসর শেয়ার করবেন শুধু আর গাইস এখন থেকে ব্লগ শুরু তো এখন যাবো হচ্ছে আমরা গরুর দুধের চা খাইতে তো এত সকাল সকাল উঠছি চা তো খাইতে হবে এখনো আমি কিছু খাই না এখনো এমনি মুখ খা দিয়ে ব্লগ শুরু করার জন্য চলে আসছি বাইরে আমি জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে দিছি তো আমি মাফলারটা আবার নিয়ে নিচ্ছি ঠান্ডা লাগতেছে ও কিছু নাই নাই ও শুধু এমনি গেঞ্জি একটা পরে চলে আসছে তো এখন যাবো আমরা গরুর দুধের চা খাইতে তো বেশি কথা না বলে যাওয়া যাক তো গাইস বাইরে দেখেন একটু মানে আশেপাশে দেখেন কুয়াশা আর কুয়াশা এর জন্য কিছু দেখা যাচ্ছে না মানে আমরা তো ব্লগ করার জন্য উঠে গেছি মোবাইলে হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না কিন্তু আপনি যদি সত্যিকারের নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন কীরকম কুয়াশা মোবাইলে তো এত ক্যাপচার করতেছে না ক্যামেরা এত ভালো না তো এত ক্যাপচার করতেছে না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো গাইস ওইখানে তো দেখছেন কীরকম আর আমাদের বাড়ির অবস্থাটা এখন দেখেন তো আমাকে তো এখানে দেখা যাচ্ছে না ভালো করে তো আমাদের বাড়ির অবস্থাটা দেখেন কীরকম মানে চারিদিকে শুধু ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও তো গাইস আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গরুর দুধের চা খাওয়ার জন্য সকাল সকাল একদম মৌসামটা দেখেন মানে কুয়াশা আর কুয়াশা চারিদিকে তো এখন যাব গরুর দুধের চা খাইতে আর গাড়ি ঘোড়া চলতে দেখে সকাল সকালও আমরা দিনের 10টা বাজলে আমাদের জন্য সকাল এমনি সকাল না আজকে সকাল উঠছি তো বুঝতে পারতেছি কীরকম এমনি তো সবাই উঠে যাই আমরা তো বড় লোকের ছেলে তো তাই একটু গায়ে লাগে না আর কি তো এখন যাচ্ছি হচ্ছে আমরা গরুর দুধের চা খাইতে আর একটু সামনে তো যাই তো এগুলো হচ্ছে গরুর দুধের চা চার মধ্যে গরুর দুধের ছানাগুলো একদম ভাসতেছে তো আমরা দুইজনে দুই কাপ চা নিছি আর দুইটা কেক নিছি তো এখন আমরা চা খেয়ে দেখি কোথা যাইতে পারি তো গাইস আমরা গরুর দুধের চা খেয়ে অনেকক্ষণ হাঁটছি হাঁটার পর চলে আসছি নাজিরহাট স্টেশন তো লেখাটা হয়তো উল্টো দেখা যাচ্ছে কারণ আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি পিছনের ক্যামেরা আমার এত ভালো না তাই আপনাদেরকে দেখাই কি রকম মানে এটা নাজিরহাট স্টেশন আর এদিকে ও আছে তো মানে চারদিকে কুয়াশা দেখছেন সকাল সকাল ব্লগ করতেছি আর গাইস আমি আবারও বলছি এই ব্লগটা আপনারা সবাইকে সবাইকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার যেটা যেটা করা যায় সবগুলো করে দিবেন গাইস তো গাইস রেল স্টেশনের আশেপাশে দেখেন মানে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না মানে তো গাইস আমরা উঠছি প্রায় 6টা বাজে তো এখন বাজছে 7টা 7টার ভিতর মানে কুয়াশা দেখেন এমনি তো একদম রোদ উঠে যায় আজকে কি সমস্যা হয়েছে জানি না এমনি কালকে রাত থেকে ঠান্ডা পড়তেছে একটু তো দেখেন মানে চারদিকে কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না এমনি তো এমনি রোদ উঠে যায় তো আজকে কি হয়েছে জানি না কিছু তো গাইস আমরা লাস্তা দিয়ে হাঁটতেছি তো সকাল সকাল উঠছি শরীরের জন্য হাঁটা অনেক ভালো তো এমনি আমাদের বাড়ি তো মুসাবিয়া তো মুসাবিয়া দেখে আমরা প্রথমে গরুর দুধের চা খাইছি চা খায় চা খেয়ে রেল স্টেশনে চলে আসছি রেল স্টেশনে আসার পর এখন দেখি কোথায় যাইতে পারি তো আমরা ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতেছি তো এটা হচ্ছে ট্রেনের রাস্তা রেল রাস্তা যে যারা বলেন আমরা তো ট্রেনের রাস্তা বলি তো এখন এটা দিয়ে হাঁটতেছি দেখি কোথায় পর্যন্ত যাইতে পারি আমার হাত হাত একদম জমে যাচ্ছে মানে শক্ত হয়ে গেছে সবগুলো এত ঠান্ডা মানে আজকে তো এমনি বেশি ঠান্ডা পড়তেছে তো এমনি তো এত ঠান্ডা পড়ে না আজকে বেশি ঠান্ডা পড়তেছে সেখানে দেখেন দান ছোটবেলায় দান দেখলে কিছু মনে পড়ে দান এখন যদি দেখেন ছোটবেলার কথা মনে পড়ে নাকি আপনারা বলেন তো আমরা যখন ছোট ছিলাম তখন মাদ্রাসায় পড়তাম আমি ক্লাস শিশু থেকে মনে হয় থ্রি পর্যন্ত আমি জানি যে থ্রি পর্যন্ত হ্যাঁ শিশু থেকে থ্রি পর্যন্ত মাদ্রাসায় পড়ছিলাম তো তখন আমরা মাদ্রাসা থেকে আসার সময় এরকম ধান কেটে রাখতো তো এখান থেকে ধান নিয়ে আমরা বাসায় এনে ছোটো ছোটো দেখছি বাতিল ছিল আমাদের সময় তো এখনও আছে এখন তো এরকম এখনও বাচ্চাগুলো সব কিছু মোবাইলে করে তো আমরা
এখানে নিয়ে ধানগুলো পরে ছাল মানে খাইতাম অনেক মজা লাগতো গাছ এখন তো এগুলো মাথায় থাকে না এখন ধান দেখলে কি করবো বুঝি না এখন আগে তো কেউ যদি আমাদের বাড়ির পাশ দিয়ে ধান নিয়ে যেতে তাহলে আমরা নিয়ে নিয়ে এক এক দৌড় মারতাম যে তো এগুলো এখন ধান দেখলে এখন মনে করে স্মৃতিগুলো ছোটবেলার আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি না যে আট কলেজে আমার চুলগুলো এবার একটু বেশি লম্বা রেখে গেছে মানে কোনো দিকে হচ্ছে না চুলগুলো পড়ে যাচ্ছে এক সবার শুধু চুল হাত দিয়ে হচ্ছে তো এটা হচ্ছে পুকুর পুকুর তো দেখা যাচ্ছে না আমি জানি আর এদিকে নাজিরহাট কলেজটা এরকম তো হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি আর এখন আমরা চলে যাবো বাসায় তো যাই তো এটা হচ্ছে নাজিরহাট কলেজের উচ্চ বিদ্যালয় আর এইটা হচ্ছে নাজিরহাট কলেজের গেট তো আপনারা আসলে দেখতে পারবেন আশা করি সো গাইস এটা হচ্ছে নাজিরহাট পুরাতন ব্রিজ তো আমাদের এমনি ছাদগাঁয়া বাসায় নাজিরহাট পুরান ব্রিজ খুঁজে এরিয়া রা আর এদিকে মানে চারোপাশে দেখেন কিছু দেখাচ্ছে না আর এখানে দেখেন ব্রিজটা দাঁড়ান আপনাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখাই দেখেন ব্রিজের হালটা দেখেন মানে ভাঙ্গা এদিকে মানে সবাই যাইতে একটু ভয় ভয় আমার ভয় রাখতেছে বললে একদম পানিতে ঠান্ডা ঠান্ডা পানিতে এখানে দেখেন মানে একদম কিছু নাই শুধু খোলামেলা এদিকে আর এদিকে ঠিক আছে মোটামুটি এদিকে খোলামেলা যদি সুসাইড করতে চান তাইলে এখানে আসতে পারেন আর এদিকে সব দিকে মানুষ আর মানুষ তো গাইস আজকে আমার বড় ভাই এটার বার্থডে তো সকাল সকাল ওটে ওকে বার্থডে উইশ করতেছি হ্যাপি বার্থডে টু ইউ বড় ভাই তো আপনারা ওকে কমেন্টে ওনাকে উইশ করে দিবেন তো আজকে ট্রিট পাবো মনে হয় তো রাত্রে ইনশাল্লাহ পাইলে আপনাদেরকে দেখাবো কি পাইছি না পাইছি তো সবাই ওনাকে কমেন্টে ঠান্ডা লাগতেছে বেশি ঠান্ডা লাগতেছে তাও ব্লগে দেখাচ্ছি কারণ উনি যেহেতু বড় ভাই তাই দেখাইতে হবে তো সবাই ওনাকে কমেন্টে উইশ করে দিবেন তো গাইস এখন বাজছে 10টা তো এখন ঘর থেকে বেরাইছি এতক্ষণ ধরে ব্লগ এডিট করছিলাম আর এখন ওনাকে আমাকে নাস্তা করাবে তো সেজন্য বেরাইছি আর আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে মক্তাহানা ফেটানো করে মানা তো এটা এখনই সত্যি হবে তো আমি যদি মক্তা খাবার পাই তাহলে আমি ছাড়ি না আর এখন ওর থেকে নাস্তা করবো সেজন্য দোকানে যাচ্ছি তো গাইস ও আমাকে বলছে যে ও আমাকে নাস্তা করাবে এখন আমার থেকে টাকা নিয়ে দুইটা সিপ কিনছে তাও আবার ধারে ধার নিছে তো এটা এখন সিটিংয়ে গিয়ে রয়ে গেলি এখন টিআই দিব না দিত নি এরকম হয় এখন টাকাগুলো দিবে নাকি দিবে না সেটাও জানি না এটা আবার বড় সিটিং ও সিটিংয়ের সারা সিটিং এতে বাট ফারাক করলে ঘুরে ঘুরে সিটিং এ গেই বাটফারদের সাথে ঘুরে ঘুরে একদম বড় সিটিং হয়ে গেছে ওর গুরু যেরকম বাটফার ও যাকে গুরু মানে সেরকম বাটফার ও সেরকম বাটফার হয়ে গেছে এখন তারপর আমি গোসল করে বাদকে আমার নিনজাটা নিয়ে চলে আসলাম আব্বুর দোকানে তো আব্বুর দোকানে এখন কিছুক্ষণ বসবো আর আমার এক জোড়া জুতা কিনতে হবে এই জুতাগুলো না এদিকে সামনে আর এদিকে পিছনে হাঁটার সময় ব্যথা করে তো আমার পাগুলো না একদম ফুলে গেছে জুতাগুলো পড়তে পড়তে তো এখন এক জোড়া জুতা নিব আর আব্বু আসলে আমি চলে যাব বাসায় তো গাইস আমি জুতা নিচ্ছি আর ঘরের জন্য কিছু বাজার করছি আর দোকান থেকে আমার নিনজাটা নিয়ে চলে আসছি বাসায় আর এখন একটা সমস্যা হয়েছে আমার ওয়াইটি স্টুডিওতে একটা সমস্যা হয়েছে তো সেটা ঠিক করতে যাবো এখন একটা বড় ভাইয়ের কাছে তো ওনার কাছে যাব দেখি কতক্ষণ লাগে আর এখন বাজছে প্রায় 7:30-5 তো ব্লগ শেষ করার জন্য আর এক ঘন্টা আছে তো এক ঘন্টার ভিতর দেখি কি করতে পারি না করতে পারি আর মাগরিবের নামাজ হয় 5:20 নাকি 30 তো নামাজ পড়ে ব্লগটা শেষ করে দিব আর এখন ওয়াইটি স্টুডিওর কাজটা করার জন্য বড় ভাইয়ের কাছে যাইতে হবে তো বেশি কথা না বলে যাই তো গাইস এখন বাজতেছে 6:00 তো সকাল থেকে 6:00 পর্যন্ত আমি আমার ব্লগ কমপ্লিট করতে পারছি আর ওই ওয়াইসি স্টুডিওর কাজটা করার জন্য আমি গেছিলাম বাট এটা হচ্ছে না টু স্টেপ ভেরিফিকেশন অন করছি তাও হচ্ছে না দেখি এমনি রাত্রে দেখি কীরকম করতে পারি তো আজকে যেমনি হোক ব্লগটা কমপ্লিট করতে পারছি আর জানি ব্লগটা ছোটো হয়েছে বেশি হলে 10 মিনিট হবে তো সারাদিনে মিলে 10 মিনিটটা ছোটো এমনি তো ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ দিব আপনাদেরকে তো আমি এখন একটা বলে রাখি তো ইনশাল্লাহ আমি হয়তো দানিশ ভাই যখন মারা গেছিলো দানিশ জাহান তো আপনারা যাকে চিনেন উনি যখন মারা গেছিলো তখন একটা উনি একটা ইয়া দিয়েছিল মানে উনি ফ্যাম গ্রোয়ারমির জন্য একটা নোট রেখে গেছিলো সেটা আমি আপনাদেরকে দুই একটা ভিডিওর পরে ইনশাল্লাহ জানাই দিব তো সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন তো যারা যারা ফ্যাম গ্রোয়ারমি জয়েন করছেন তারা তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যেটা যেটা করা যায় সবগুলো করে দিবেন আর গাইস তো এখন বাসে 6:00 তো ইনশাল্লাহ আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি তো সেজন্য আমার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো গাইস ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট আরও বারো বার ব্লগ দিব তো এই ব্লগটা এখানে এন্ড করবো তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে ব্লগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক ও শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে লাইক ও শেয়ার ঠক দিয়ে 5000 লড়ে দিক জানা চাইয়ে